আমার অনেক ছাত্রছাত্রী ভাই বোনেরাই মনে করে থাকে ইতিহাস মানেই কিন্তু বেশি পড়তে হবে, বেশি লিখতে হবে। তার কারণ ইতিহাস নামটার সঙ্গে আমরা ছোটবেলা থেকে পরিচিত, সেখান থেকে আমাদের এই ভ্রান্ত ধারণাটা রয়েছে যে ইতিহাসে অল্প লিখলে চলবে না, ইতিহাসে অল্প পড়লে চলবে না, পড়তে হবে অনেক বেশি প্রশ্ন। বিশেষত এই কথাগুলি আমার নতুন ভিউয়ার্সদের জন্য, কারণ যারা পুরনো ভিউয়ার্স আছো তারা জানো আমরা কিন্তু অথেন্টিক সাজেশান দিই, যেভাবে পড়লে ছাত্রছাত্রীরা অল্প পড়েও ভালো নম্বর পেতে পারবে সেই সাজেশানটাই আমরা চেষ্টা করি ছাত্রছাত্রীদের সামনে প্রেজেন্ট করার জন্য, যাতে তাদের সময়ও বাঁচে। কারণ সাবজেক্ট তো ছটা, সকল বিষয়টাকেই ইকুয়াল গুরুত্বপূর্ণ দিতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে একটি বিষয়ের ক্ষেত্রে এই সমস্ত সময় দিয়ে দিলে তো চলবে না। তার জন্য আমরা কিন্তু এমন সাজেশানটাই তৈরি করি যেখানে ছাত্রছাত্রীদের অল্প পড়েও ভালো রেজাল্ট হবে। আপাতত উচ্চ মাধ্যমিকের সামনে টেস্ট পরীক্ষা, সেই টেস্ট পরীক্ষার কথা মাথায় রেখে আমরা জানি দু রকমের প্রশ্নপত্র হয়। একটা হয় খুব ইজি থেকে মিডিয়াম প্রশ্নপত্র, আর একটা হয় টাফ প্রশ্নপত্র। মূলত টাফ প্রশ্নপত্র কোথায় হয়, রামকৃষ্ণ মিশনের মতো এইরকম অনেক কিন্তু স্কুলগুলো রয়েছে যেখানে কিন্তু একটু স্ট্রিক্টলি কোশ্চেন করা হয়, সোজাসুজি প্রশ্ন দেওয়া হয় না। তার কারণ যাতে তারা ফাইনাল পরীক্ষার জন্য যাতে তাদের কোনো অসুবিধা না হয় তার জন্য সেইভাবে প্রশ্ন দেওয়া হয়। আজ সাজেশানে দু রকমের সাজেশান দেওয়া থাকবে, একটা যাদের স্কুলে মোটামুটি লেভেলের প্রশ্ন হয় এবং বোর্ডের মতো প্রশ্ন হয় তাদের জন্য একরকমের প্রশ্ন, এবং যাদের কঠিন প্রশ্ন হয় তাদের কোন প্রশ্নগুলো অতিরিক্ত পড়তে হবে, সমস্ত কিছু আজ এই সাজেশানের মাধ্যমে আমি তোমাদের বুঝিয়ে দেবো। এটুকু আমি আশ্বস্ত করতে পারি প্রশ্নগুলো পড়া থাকলে, শুধু টেস্ট পরীক্ষা নয়, লাস্ট 3 বছর ধরে আমরা যেমন ছাত্রছাত্রীদের ছোট প্রশ্ন থেকে বড় প্রশ্ন 100% কমন দিয়ে আসছি, তোমরাও তার ব্যতিক্রম হবে না। তাই সাজেশানটা ভালো করে পড়ো। শুধু সাজেশান দিলেই তো হবে না, আমরা তো আর অন্যান্যদের মতো নয়, আমরা সেই সাজেশানের উত্তরগুলোও কিন্তু ছাত্রছাত্রীদের দিয়ে দিই, সেটা ছোট প্রশ্ন হোক বা বড় প্রশ্ন হোক। সেইগুলো কোথায় পাবে, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি উত্তরের লিঙ্কগুলো দিয়ে রাখলাম। অবশ্যই এই সাজেশানটা সম্পূর্ণ দেখার পর অবশ্যই ফার্স্ট কমেন্টে গিয়ে লিঙ্কে ক্লিক করো, সমস্ত নোটসের উত্তর তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে PDF সহ, সেগুলো ভিডিওগুলো দেখতে ভুলো না। তার পাশাপাশি আগামী দিনগুলোতেও তোমাদের টেস্ট পরীক্ষা বলে কথা নয়, তারপরে তো টেস্ট পেপার বেরোবে, তারপরে ফাইনাল পরীক্ষা, আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের জন্য অপেক্ষা করছে আমাদের তরফ থেকে তোমাদের ফ্রি PDF সহ দেওয়ার জন্য। তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে একান্তভাবে অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে যখনই কোনো ভিডিও আসবে যাতে তোমরা সেই ভিডিওর আপডেটস এবং নোটিফিকেশান মিস না হয়। কারণ পরীক্ষার আগে ভিডিওগুলো দেখতে গেলে তো সময়টা বেশি মনে হবে, আমরা কিন্তু অনেক আগেই নোটস দিয়ে দিই, তাই অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। উচ্চ মাধ্যমিকের সিলেবাসের যদি দেখা যায় ইতিহাসে কিন্তু অন্যান্য বিষয়ের তুলনায় অনেক বেশি পড়তে হয়, কিন্তু আজকে যেরকমভাবে সাজেশানটা বলে দেবো সেইভাবে যদি পড়তে পারো আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না, এবং অল্প পড়েও যে 5টা 8 নম্বরের প্রশ্ন তোমরা উত্তর লিখে আসতে পারবে এতে কোনো ভুল নেই। ফার্স্ট কমেন্টে আমি সমস্ত প্রশ্ন, সেটা ছোট প্রশ্ন হোক বড় প্রশ্ন হোক, তার উত্তরের লিঙ্কগুলো দিয়ে রাখলাম যেগুলো ছিল একদম PDF সহ, সেটা দেখতে কিন্তু ভুলো না। টেস্ট পরীক্ষার জন্য স্কুল টু স্কুল আলাদা প্রশ্ন হয়, সেখানে আনকমন প্রশ্ন সেটাকেও কিন্তু স্কুল দিতে পারে, কারণ কি বোর্ডের পরীক্ষা যাতে তোমরা 100% প্রস্তুত হও তার জন্য। কি তো আমি সার্বিকভাবে সব সাজেশান দিয়ে দিচ্ছি, কিন্তু যারা দুর্বল আছো তাদের জন্য স্টার্ক মার্ক দেওয়া চিহ্ন দেওয়া প্রশ্ন দিয়ে দিয়েছি, যাতে যারা মনে করছো বড় প্রশ্ন আমাদের দ্বারাই মুখস্থ ঠিক হয় না তাদের জন্য অল্প প্রশ্নপত্র স্টার দেওয়া, দেখে নাও তোমরা বুঝে নিতে পারবে। ইতিহাসের প্রশ্নের উত্তর লেখার আগে তোমাদের বুঝে নিতে হবে ইতিহাসে কিন্তু 2টো খণ্ড পরীক্ষায় আসে, খণ্ড ক যেটাতে প্রথম থেকে চতুর্থ অধ্যায় রয়েছে, আর একটা রয়েছে খণ্ড ক যেখানে 5ম থেকে 8ম অধ্যায় রয়েছে। এই 2টো খণ্ড থেকেই তোমাদের কিন্তু মোট 3টে 3টে করে প্রশ্ন আসে, যার মধ্যে খণ্ড কয়ের 3টে প্রশ্নের মধ্যেও অথবা পাবে, খণ্ড কয়ের 3টে প্রশ্নের মধ্যেও অথবা পাবে। কিন্তু খণ্ড ক থেকে যে প্রশ্নগুলো আসবে তার মধ্যে থেকে 2টো উত্তর কমপক্ষে করতেই হবে, যদি মনে করো একটু উত্তর করব হবে না, কমপক্ষে 2টি উত্তর করতে হবে। একই রকমভাবে খণ্ড খ থেকেও তোমাদের কমপক্ষে 2টি উত্তর করতেই হবে, 2টো আর 2টো 4টে হয়ে গেল, আর একটি যে প্রশ্ন বাকি থাকছে সেটা নিজের ইচ্ছা মতো খণ্ড ক অথবা খণ্ড খ যে কোনো একটা থেকে করতে পারো। এই হচ্ছে প্রশ্নের প্যাটার্নটা, একটু তোমাদের বুঝে নেওয়া প্রয়োজন। প্রথমে খণ্ড ক নিয়ে আলোচনা করবো প্রথম অধ্যায়, এখান থেকে কিন্তু 2টি প্রশ্ন দেবে। 2টি প্রশ্ন কীভাবে দেবে, একটার সঙ্গে আর একটা অথবা একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমি চ্যালেঞ্জ করে বলছি প্রথম 2টো প্রশ্ন যে দিচ্ছি এই 2টো প্রশ্নই পড়ে যাও,
এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর লিখে আসবে। প্রথম প্রশ্ন কি, জাদুঘর বলতে কি বোঝো? একই সাথে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। একই সাথে প্রশ্নটি যদি এভাবে নাও দেয়, যদি অন্যভাবেও দেয়, কিভাবে প্রশ্ন দেবে? জাদুঘর বলতে কি বোঝো? একই সাথে আধুনিক ইতিহাস রচনায় জাদুঘরের গুরুত্ব লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। একই রকমভাবে দু নম্বরের প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জাদুঘর বলতে কি বোঝো? মিউজিয়ামের বা জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। এই দুটি প্রশ্ন পড়ে রাখো। আর যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট, সিলেবাস শেষ আছে, তারা আরও দুটি প্রশ্ন দেখে রেখো এই ফার্স্ট অধ্যায় থেকে। তোমরা চাইলে এগুলোও তৈরি করতে পারো। প্রশ্নগুলি কি, স্মৃতিকথার সংজ্ঞা দাও, ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কি, সেকেন্ড মিথ বা উপকথা, লিজেন্ড বা পুরাকাহিনী বলতে কি বোঝো, অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে। মূলত এক্সট্রা প্রশ্নগুলো কেন দিয়েছি, তোমরা যে যে স্কুলে পড়ছো তোমরা জানো তোমাদের স্কুলের টিচাররা কীরকম, কতটা স্ট্রিক্ট নাকি একটু সহজ, এটা তোমরা ভালোভাবে বোঝো। যাদের স্কুলগুলো স্ট্রিক্ট তারা অবশ্যই এই স্টার ছাড়া প্রশ্নগুলোও পড়বে, যাদের স্ট্রিক্ট নয় তারা স্টার দেওয়া প্রশ্ন পড়লেও কিন্তু চলে যাবে। আসবো দ্বিতীয় অধ্যায়। এখান থেকে একটি প্রশ্ন আসবে, দুটি প্রশ্ন এখানেও স্টার দেওয়া। প্রথম প্রশ্ন, ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেলিনের তত্ত্ব আলোচনা করো। নেক্সট, সাম্রাজ্যবাদ কাকে বলে? একই সাথে সাম্রাজ্যবাদ উদ্ভাবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো। যারা এক্সট্রা পড়তে চাইছো একটি প্রশ্ন তাদের জন্য এক্সট্রা, ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। তারপরে চলে আসবো তৃতীয় অধ্যায়। খণ্ড কয়ের দুটো অধ্যায় আরও বাকি আছে, তিন নম্বর এবং চার নম্বর অধ্যায়। এই দুটো অধ্যায় থেকে একটি প্রশ্নের উত্তর, দুটি প্রশ্ন আসবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, যেহেতু অথবা থাকে বললাম। অর্থাৎ তিন নম্বর অধ্যায় থেকে একটি প্রশ্ন, চার নম্বর অধ্যায় থেকে একটি প্রশ্ন, এভাবে কিন্তু আসবে। যেটা গুরুত্বপূর্ণ, তিন নম্বর অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, ভারতের রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল আলোচনা করো। প্রশ্নটি এভাবেও দিতে পারে, ভারতের রেলপথ স্থাপনের উদ্দেশ্য কী ছিল, একই সাথে ভারতীয় অর্থনীতিতে রেলপথের প্রভাব আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তৃতীয় অধ্যায়ের। আরও একটি প্রশ্ন দিয়েছি এখান থেকে গুরুত্বপূর্ণ, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো, একই সাথে ভারতের অর্থনীতির প্রভাব কী ছিল। আর চার নম্বর প্রশ্ন, বলতে গেলে এই যে ভারতে রেলপথ বিস্তারের কারণ যতটা ইম্পর্টেন্ট ততটাই ইম্পর্টেন্ট এই চার নম্বরের প্রশ্ন, কী সেটা, ভারতে অবশিল্পায়নের কারণগুলি কী ছিল, একই সাথে ভারতে অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো। অথবা যে প্রশ্নটি এভাবেও আসতে পারে, অবশিল্পায়ন কাকে বলে, এর কারণ ও ফলাফল বা প্রভাব আলোচনা করো। নেক্সট চলে যাবো চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, কিন্তু যে কোনো একটা দেবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হয় শিক্ষা সংস্কার দেবে, নয় সমাজ সংস্কার দেবে। আমি একসাথে দুটো দিয়ে দিয়েছি, টেস্ট পরীক্ষায় চাইলে চার যোগ চারেও দিতে পারে, তাই একসাথে দিয়েছি। নেক্সট, আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, ক্যান্টন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলি কী ছিল, একই সাথে এই বাণিজ্যের অবসান কীভাবে হয়েছিল, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কী ছিল, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, ব্রিটিশ শাসনে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। তারপরে খণ্ড খ, এখান থেকে প্রথম পঞ্চম অধ্যায়, প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্নের চেয়ে দ্বিতীয় প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নটা আসবেই। প্রথম প্রশ্ন, লখনৌ চুক্তির শর্তাবলীগুলি উল্লেখ করো, একই সাথে এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। যেটা মোস্ট ইম্পর্টেন্ট পঞ্চম অধ্যায় থেকে আসবেই, সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, একই সাথে এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। অথবা যে প্রশ্নটি এভাবেও আসতে পারে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কী, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ভারতের কী প্রতিক্রিয়া ছিল। নেক্সট, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, 1935 সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলীগুলি আলোচনা করো, এই আইনের গুরুত্ব কী ছিল। নেক্সট, 1909 খ্রিস্টাব্দের মর্লে মিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। নেক্সট, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন। নেক্সট চলে যাবো ষষ্ঠ অধ্যায়, প্রথম প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনের উপর একটি নিবন্ধ লেখো। প্রশ্নটি এভাবে না আসলেও এভাবে আসতে পারে, 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করে, একই সাথে এই আন্দোলনের নারীদের অংশগ্রহণ সম্পর্কে টিকা লেখো। নেক্সট, 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য কী ছিল। নেক্সট প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, এই অধ্যায় থেকে ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কী ছিল, একই সাথে ভারতীয়রা কেন এগুলোকে প্রত্যাখ্যান করেছিলেন। নেক্সট, কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল, এর ফলাফল কী হয়েছিল। সপ্তম অধ্যায়, হো চি মিনের নেতৃত্বে
ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ নাও ইম্পর্টেন্ট। নেক্সট ঠান্ডা লড়াই কী, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি আলোচনা করো। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায়ের ট্রুম্যান নীতি কী, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল, আসবেই প্রশ্নটা এই অধ্যায় থেকে। তারপরের প্রশ্ন কিউবার ক্ষেপণাস্ত্রের সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও, ইম্পর্টেন্ট প্রশ্ন। অষ্টম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, অব উপনিবেশীকরণ বলতে কী বোঝো, সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব আলোচনা করো। তবে তিন নম্বর প্রশ্নটা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সার্কের উদ্ভব প্রেক্ষাপট আলোচনা করো, সার্কের উদ্দেশ্যগুলি লেখো। তো এই ছিল ছাত্রছাত্রীরা টেস্ট পরীক্ষার জন্য উচ্চ মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের যে বড় প্রশ্নগুলো পড়তে হবে এবং কোনগুলো কীভাবে পড়লে উত্তরগুলো যে ভালোভাবে লিখে আসতে পারবে সেগুলো তোমাদের জানিয়ে দিলাম। এবং ফার্স্ট কমেন্টে সমস্ত প্রশ্ন, ছোট প্রশ্ন হোক বড় প্রশ্ন হোক, উত্তর সহ ভিডিও এনেছি পিডিএফ সহ, সেই ভিডিওটি কিন্তু দেখতে একদমই ভুলো না। তার পাশাপাশি ডেসক্রিপশনে দুটো প্লেলিস্টের লিঙ্ক দেওয়া, বাংলা ইংরেজির সকল বিষয়ের নোটস এবং আর্টসের, ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত ইভিএস কম্পিউটার অ্যাপ্লিকেশন নিউট্রিশন এই সমস্ত বিষয়ের বড় প্রশ্ন ছোট প্রশ্নের উত্তর ইতিমধ্যেই আপলোড করা হয়েছে পিডিএফ সহ, সেই ভিডিওগুলি দেখে না থাকলে অনুরোধ রইল অবশ্যই একবার প্লেলিস্টে ক্লিক করে সকল ভিডিওগুলো দেখে নিতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।